স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ মোশারেফিন সিদ্দিক স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের মতামত নিই এবং জানার চেষ্টা করি বর্তমান দেশের যে যেহেতু আপনার সঙ্গে কথা হচ্ছে সেহেতু শিক্ষার বিষয়টি চলে আসবে এর পাশাপাশি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ সার্বিকভাবে কেমন চলছে দেশে এই জায়গাটি স্যার শুরুতে একটু শিক্ষার জায়গায় থাকতে চাই যেহেতু আপনাকে পেয়েছি আজকে স্যার দেশের শিক্ষা ব্যবস্থা কী অবস্থা এই মুহূর্তে শিক্ষা ধন্যবাদ আপনাকে শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে প্রথমে বলতে হবে যে আমরা বিগত সময়গুলোতে বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে শিক্ষা ব্যবস্থাকে বৈপ্লবিক একটা পরিবর্তন করে পুনর্বিন্যস্ত করতে চেয়েছিলেন সেই জায়গায় আমরা এখন অনেক পিছিয়ে আছি কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তিনি প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করে তাকে একমুখী করেছিলেন প্রজাতন্ত্রের সকল শিশুর জন্য বাধ্যতামূলক করেছিলেন এবং একই সাথে পুরো শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করেছিলেন ডক্টর কুদরতে খুদা একজন প্রখ্যাত বৈজ্ঞানিক তার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন এবং সেই শিক্ষা কমিশনকে বঙ্গবন্ধু পরামর্শ দিয়েছিলেন যে আমি এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে কেরানি শিক্ষার কোনো সুযোগ থাকবে না সেখানে কারিগরি শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা কৃষি শিক্ষা এই ধরনের শিক্ষার বিস্তার ঘটানোর প্রয়োজন হবে আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমরা সম্প্রসারণ ঘটাতে চাই বঙ্গবন্ধুর আমলেই কিন্তু ছয়টি বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশে সেই ছয়টি বিশ্ববিদ্যালয়ে থাকার পরেও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করলেন কারণ কি কারণ বঙ্গবন্ধুর শিক্ষাকে কোনোরকম আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে দেখতে চাননি কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে এই কুদরতে খুদা শিক্ষা কমিশন যে কমিশন রিপোর্ট বঙ্গবন্ধুর হাতে দেয়া হয়েছিল 74 সালে সেই কমিশন রিপোর্ট বাস্তবায়ন তো দূরের কথা সেই কমিশন রিপোর্ট প্রকাশই করা হয়নি তো সেই ধরনের একটি বাস্তবতার মধ্যে আমাদের চলতে হয়েছে 2010 সাল পর্যন্ত 1975 থেকে 2010 একটা দীর্ঘ সময় এই সময়ে যখন একটা প্রজাতন্ত্র এগিয়ে গেছে কোনো শিক্ষানীতি ছাড়া তাহলে বোঝা যায় যে এই প্রজাতন্ত্র অন্ধের মতো এগিয়ে গেছে স্যার দুটি জায়গা স্যার একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কথা বলছিলেন একটা সময় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেই কলেবরেই আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি যুক্ত করি স্যার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার দিকে যদি যাই স্যার বিশ্ববিদ্যালয়গুলোতে স্যার রাজনীতির যে জায়গাটি এটি নিয়ে সবসময়ই কথা হয় ডাকসু নির্বাচন নিয়ে সবসময় একটা আলোচনা থাকে দীর্ঘ সময় আমরা স্যার সেই জায়গাটিতে পৌঁছাতে পারছি না মাঝে একবার নির্বাচন হলো আবার এই মুহূর্তে কিছুটা পিছিয়ে গেছি আমরা স্যার ডাকসু রাকসু চাকসু যে নির্বাচনগুলো সেগুলো ধারাবাহিক থাকলে কি স্যার বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা এবং রাজনীতি পাশাপাশি যে চলতো একসময় কিন্তু এখনও চলছে এই পরিস্থিতিটা স্বাভাবিক থাকতো আর আরও বেশি স্বাভাবিক হতো ছাত্রছাত্রীদের রাজনৈতিক অধিকার রাজনীতিকরণ অধিকার এটা আমাদের রাখতে হবে কিন্তু সেই রাজনীতিটা হতে হবে ছাত্রকেন্দ্রিক ছাত্র কল্যাণ কেন্দ্রিক ছাত্রদের কল্যাণে ছেলেমেয়েরা রাজনীতি করবে কিন্তু আমাদের দেশে এখন সামরিক আইন জারি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জেনারেল জিয়াউর রহমান যে নিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কিন্তু আইন আছে পৃথক পৃথক আইন আছে যে তাদের ছাত্র সংসদ কীভাবে নির্বাচিত হবে তাদের ছাত্র সংসদ কীভাবে কার্যক্রম পরিচালনা করবে সেগুলো যদি শক্তভাবে অনুসরণ করা যায় তাইলে আমার ধারণা যে আমরা ক্রমান্বয়ে এই ছাত্র সংসদগুলোকে আরও উজ্জীবিত করতে পারব এবং ছাত্র রাজনীতিটাও একটা সুপথে একটা সঠিক পথে তারা আসবে কিন্তু সেই জায়গায় একটা ব্যত্যয় ঘটে গেছে সেই ব্যত্যয়টা তো দীর্ঘদিনের সেই জন্য হয়তো রাতারাতি সেই জায়গায় আমরা যেতে পারবো কি না আমারও সন্দেহ আছে স্যার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অত্যন্ত সম্মানিত একটি জায়গা আমরা এর কিছুদিন আগেও দেখলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ নিয়ে তদন্ত করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কথাও শুনেছি আমরা যে বিভিন্ন ধরনের অনিয়মের কারণে তার মাননীয় উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে স্যার এই জায়গাটিতে আসলে স্যার উপাচার্য যে জায়গাটি আমরা কতটুকু আসলে অনেকে বলেন আমরা এত বিশ্ববিদ্যালয়ে আমরা সেই সংখ্যক উপাচার্যই তৈরি করতে পারছি না সেই সংখ্যক উপাচার্য আসছে না আসলে সামনে কেন স্যার এই পরিস্থিতি তৈরি হচ্ছে যদিও আমরা শিক্ষায় এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমার মনে হয় যে এখানে আমাদের যারা উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন
তাদেরকে হয়তো সরকার নিয়োগ দিচ্ছেন এবং সেই কারণে তারা উপাচার্যের দায়িত্বে বসছেন, কিন্তু অনেকেই আছেন যারা অত্যন্ত নিবৃতে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যে শিক্ষা কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন, গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন, কিন্তু তারা কিন্তু উপাচার্য হওয়ার জন্য কোনো প্রতিযোগিতায় যান না এবং তারা সবসময় দৃষ্টির অন্তরালই থেকে যান। সেই ধরনের মানুষ যারা আদর্শের দিক থেকে অত্যন্ত শক্ত এবং সততার দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে একটা দৃঢ় অবস্থানে থাকেন, সেসব মানুষজনকে যদি আমরা উপাচার্যের দায়িত্বে নিয়ে আসতে পারি, আমার ধারণা আপনি যে পরিস্থিতিটা বর্ণনা করলেন সেটির থেকে আমরা মুক্তি পাব। কিন্তু এখন যদি এমন একজন মানুষ উপাচার্যের দায়িত্বে বসেন যিনি অনিয়মটাকে নিয়ম মনে করেন, যিনি নিজের আত্মীয় স্বজনকে চাকরি দেওয়ার জন্য নিয়ম ভঙ্গ করেন, যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত হন, এই ধরনের মানুষজন যখন থাকে তখন একজন উপাচার্যের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিটা নষ্ট হয়ে যায়। আমরা কোনো কোনো ক্ষেত্রে সেটা দেখছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনগুলো আমরা মাঝে মধ্যে গণমাধ্যমে দেখছি। তো সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যোগ্য মানুষটিকে যোগ্য জায়গায় আনা দরকার আছে। স্যার, সবশেষ একটি জায়গা আমি একটা বিরতিতে যেতে চাই, তার আগে স্যার, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না, যে কোনো শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি হচ্ছে, সেই সাথে স্যার শিক্ষা ব্যয়ও বেড়ে যাচ্ছে স্যার, এটি নিয়ে অভিভাবকরা বেশ চিন্তিত। অনেক উচ্চ শিক্ষায় যারা যোগদান করছেন বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, অনেকে আছেন খেটে খাওয়া পরিবার থেকে উঠে এসছেন, নিম্ন আয়ের পরিবার থেকে উঠে এসছেন স্যার, এই শিক্ষা ব্যয় বৃদ্ধি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি যে অনেক টাকা খরচ করে অনেকে লেখাপড়া করছেন, কী বলবেন আসলে স্যার আমরা শিক্ষা ব্যয়টা আসলে কীভাবে একটু কমাতে পারি কিনা? শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, তো শিক্ষায় যারা আসবে অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ তাদের যেন কোনো ধরনের আর্থিক অসুবিধার মধ্যে পড়তে না হয় সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। আমরা যদি বঙ্গবন্ধুর আমার দেখা নয়া চীন এই গ্রন্থটি পাঠ করি, এখন বঙ্গবন্ধু 1952 সালে চীন সফর করে যে গ্রন্থটি রচনা করলেন সেটা ছিল চীনের সাংস্কৃতিক বিপ্লবের পরপরই, তখন কিন্তু চীনের আর্থিক অবস্থা অত ভালো ছিল না, কিন্তু সেই সময় বঙ্গবন্ধু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছিলেন চীনে এবং সেই গ্রন্থে তিনি লিখেছেন যে এই দেশ ভ্রমণ করে আমার কাছে মনে হলো যে ছাত্র ছাত্রীরাই সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী, তাদের জন্য রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তা আমি মনে করি যে বঙ্গবন্ধুর এই যে বক্তব্য এবং তার সাথে 1972 সালে স্বদেশ প্রত্যাবর্তন করে বঙ্গবন্ধুর শিক্ষাকে যেভাবে জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছিলেন, সেই দর্শন থেকে আমরা যদি নিজেদেরকে বিচ্যুত না করি এবং শিক্ষাকে যদি সেইভাবে দেখি তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় তার মাঝে যে বিশাল পার্থক্য টাকা পয়সার দিক থেকে, খরচের দিক থেকে, এই জায়গায় আরও অনেক সমন্বয় করার প্রয়োজন আছে। স্যার আরেকটি জায়গা স্যার, এই মুহূর্তে রুচির দুর্ভিক্ষ এই শব্দটি বেশ পরিচিত, নাট্যজন মামুনুর রশিদ বলেছেন, এর বাইরে এর আগেও শিল্পাচার্য জয়নুলাবেদিন বলেছেন অনেক আগেই স্যার, রুচির দুর্ভিক্ষ যদি হয় সাংস্কৃতিক দুর্ভিক্ষ বেশ একই ধরনের পাশাপাশি। স্যার আমরা যখন শিক্ষার মান বাড়ানোর কথা বলছি, যখন শিক্ষিতের সংখ্যা আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখন এই ধরনের শব্দগুলো আসছে। আবার স্যার অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও দেশের বাইরে বেগমপাড়ার যে গল্প করা হয়, তারা তো শিক্ষিত মানুষ, তারা দেশের টাকা বাইরে নিয়ে যাচ্ছে, মানে শিক্ষিত মানুষের মধ্যেও স্যার এই ধরনের প্রবণতা, দুর্নীতির প্রবণতা, কী বলবেন আসলে স্যার? আমরা শিক্ষার মান বাড়াচ্ছি একদিকে চেষ্টা করছি, আরেকদিকে স্যার রুচির দুর্ভিক্ষ, সাংস্কৃতিক দুর্ভিক্ষ, দুর্নীতি এই ধরনের কথাগুলো আসছে, কী বলবেন স্যার? এটা তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ উনি বহু আগেই বলে গেছেন যে শিক্ষা সহজ, বিদ্যা কঠিন। অতএব আমরা ডিগ্রি নিচ্ছি, বিএ এমএ পাশ করছি, ডক্টরেট ডিগ্রি নিচ্ছি, কিন্তু আমাদের মধ্যে প্রতারণা, দেশকে ভালো না বাসা, মানুষকে ভালো না বাসা, বরঞ্চ মানুষকে প্রতারণা করা, দেশের টাকা বিদেশে পাচার করা, কানাডাতে বা অন্যান্য দেশে বাড়িঘর নির্মাণ করা, নিজের সুখ শান্তি, নিজের পরিবারের সমৃদ্ধি সেগুলো নিয়ে চিন্তা করা, এগুলো কারা করছে? এগুলো তো করছে যারা তথাকথিত শিক্ষিত শ্রেণী। সেজন্যই বলছিলাম যে আনুষ্ঠানিক লেখাপড়া করা আর ওই রুচির দুর্ভিক্ষ যে ঘটেছে সেটাকে ক্রমান্বয়ে কমিয়ে আনা,
এটার জন্য দরকার ওই বঙ্গবন্ধুর নীতিতে যাওয়া, অর্থাৎ একমুখী শিক্ষা ব্যবস্থা। একমুখী শিক্ষা ব্যবস্থা হলে বিত্তবান পরিবারের একটি ছেলে যেই স্কুল পোশাক পরে স্কুলে আসবে, যেই পাঠক্রম সে অনুসরণ করবে, একটা বিত্তহীন পরিবার গরিব পরিবারের ছেলে একই স্কুলে আসবে, একই পোশাক পরবে, একই পাঠক্রম অনুসরণ করবে। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই শিশু বয়সে তাদের মধ্যে একটা সাম্যের একটা অবস্থা, সাম্যের একটা অবস্থান আসবে, একটা বৈষম্যমূলক যে আচরণগুলো সমাজে ঘটে সেটা থেকে তারা দূরে থাকবে। স্যার আরও কথা বলবো, একটা বিরতি নিতে চাই। দর্শক আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আরেফিন সিদ্দিক স্যারের সঙ্গে। স্যার এই পর্বে একটু দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। স্যার একদল বিভিন্ন ধরনের দাবি নিয়ে আন্দোলনে থাকার চেষ্টা করছে, সরকার কিংবা অন্য যে দলটি রয়েছে বৃহৎ রাজনৈতিক দল তারা বলছে সংবিধানের বাইরে তারা যাবে না। সব মিলিয়ে আবারও স্যার আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে একটি সাংঘর্ষিক জায়গার দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, যদিও নির্বাচনে এখনও বেশ খানিকটা সময় বাকি আছে। কী বলবেন স্যার, আসলে সমাধানের পথটা কীভাবে আসতে পারে? আমার মনে হয় যে নির্বাচন যত এগিয়ে আসবে তত রাজনৈতিক দলগুলোর মাঝেও একটা সমঝোতার জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে, কারণ কোনো রাজনৈতিক দলই বাংলাদেশে নির্বাচনের বাইরে বেশি দিন থেকে তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ তারা খুবই গণতন্ত্রমনা মানুষ, এটা আমরা পাকিস্তান আমলেও দেখেছি, স্বাধীন বাংলাদেশেও দেখছি। যে নির্বাচন যখন আসে তখন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ নাও করে তাদের কর্মী নেতা তারা কিন্তু ভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তবে সেই ক্ষেত্রে তাদের কিছু কিছু দাবি যেমন নির্বাচন সুষ্ঠু করা, নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করা, সেগুলোর যে দাবি সেগুলো সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতা অনেক বৃদ্ধি করা হয়েছে, অতি সম্প্রতি মন্ত্রিপরিষদ নির্বাচন কমিশনের প্রস্তাবিত অনেকগুলো নিয়মকানুন তার অনুমোদন দিয়েছে, সেগুলো হয়তো পরবর্তীতে জাতীয় সংসদে গিয়ে আইনে রূপান্তরিত হবে। আমার মনে হয় যে একটা ন্যূনতম জায়গায় ঐক্যমত্য দরকার আছে, এটা যে কোনো রাষ্ট্র যে কোনো রাষ্ট্রের জন্যই প্রযোজ্য। স্যার গণমাধ্যমের জায়গাটি, স্যার এই মুহূর্তে গণমাধ্যম অনেক আলোচনায় কিংবা সবসময়ই আলোচনায় থাকে, রাজনীতি গণমাধ্যম সবসময়। স্যার গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময় কথা হয়, এই স্বাধীনতা বলতে আসলে আমরা কী বুঝছি? স্যার স্বাধীনতা কি, কোন পর্যন্ত স্বাধীনতা একটি জায়গা? আরেকটা হচ্ছে স্যার গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটির অনেক আলোচনায় স্যার বিভিন্ন সময় বিভিন্ন জনের বিরুদ্ধে কথা বলে এসছে, কিন্তু তারপরেও স্যার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ধরে রাখার একটা চেষ্টা আছে কিংবা এটা ব্যবহার করার জন্য কীভাবে ব্যবহার করা যায় সে চেষ্টা বিভিন্ন সময় থাকে, আপনি কী বলবেন স্যার? আসলে তো আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি করা হয়েছে সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একবিংশ শতাব্দীর এই বাস্তবতায় যে কত প্রয়োজন সেটা আমরা প্রতিদিনই দেখি, কারণ সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে, তো ইনফরমেশনের সাথে সাথে মিস ইনফরমেশনের ঘটনা ঘটতে পারে। কিন্তু আরেকটি আরেকটি টার্ম আমরা ব্যবহার করি, ডিস ইনফরমেশন, অপতথ্য, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে, আমি এই মিস ইনফরমেশন বললাম সেটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে, যেমন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। স্যার একেবারে শেষ পর্যায়ে রয়েছে, স্যার সব শেষ প্রশ্ন একটু সংক্ষেপে একটু জানতে চাই। স্যার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, করোনা প্রেক্ষাপট এখনও আমাদেরকে ছেড়ে যায়নি, সব মিলিয়ে একটি টালমাটাল অবস্থায় গোটা বিশ্বই আছে, বাংলাদেশও তার বাইরে না। স্যার সামনের দিনগুলোতে, আবার নির্বাচনের বছর বলা হচ্ছে চলে এসেছে, আমাদের আসলে সামনের দিন দিনে করণীয়টা কী আসলে স্যার নিকট ভবিষ্যতে ঠিক রাখার জন্য দেশের স্বাভাবিক পরিস্থিতি? ঠিক বিশ্ব মন্দা পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোভিড মহামারী, এগুলো আমাদের সারা পৃথিবীকে নাড়া দিয়ে গেছে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় গেছে বাংলাদেশ তার থেকে কিন্তু অনেকটা ভালো জায়গায় আছে, কারণ এখনও আমরা আমাদের যে উন্নয়ন কার্যক্রম সেটি করতে পারছি, কারণ আমাদের সেই আর্থিক সক্ষমতা আছে। তা আমি মনে করি যে নির্বাচন যত কাছে আসবে আমাদের দেশের মানুষও তত বেশি এই প্রক্রিয়াগুলো সম্পর্কে শুধু অবহিত হবেন না, তারা এটার সঙ্গে যুক্ত হবেন যে আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের মানুষের অবস্থান, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, এগুলোকে সঠিক পথে রাখা আমাদের সবারই দায়িত্ব।
তো সেই দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ পালন করবেন, দেশের 17 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে কোনো বাধাই বাধা হবে না। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আজকের মতো বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান এখানে শেষ করছি, আবারও দেখা হবে আগামীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।